এই ভবসাগর থেকে পার হতে হলে নৌকাটা কি? বলে নৌকাটা হলো হরিনাম। নৌকাটি কি হলো? হরিনাম হলো নৌকাটি। তারপরে এমনি কি নৌকা চলবে? তার মধ্যে ড্রাইভার চাই, চালাবার লোক চাই, সেটা কে? বলে সদ্গুরু। সদ্গুরু হলো তিনি আমাদের এই ভবসাগর থেকে তিনি পার করে নিয়ে যাবেন। তিনি হলেন ড্রাইভার, হ্যাঁ তিনি হলেন মাঝি, হ্যাঁ তিনি হলেন মাঝি, পার করাবার মাঝি হলেন তিনি। অতএব বলছে কিছু পয়সা টয়সা লাগবে পার করতে গেলে? বলে পয়সা পয়সা কিছু লাগবে না, যদি তোমার হৃদয় একটু শ্রদ্ধা মাত্র চাই। কি চাই? একটু তোমার হৃদয় শ্রদ্ধা টুকু চাই, আর কিছু চাই না। হ্যাঁ কিছু পয়সা টয়সা দিতে হবে না, বিনা পয়সাতে তুমি ভবসাগর থেকে তুমি পার হয়ে যাবে। হ্যাঁ এই জন্য অদান খেয়াব, বলে জড় অন্ধ অতুর আবধি পার হয়। তিনি বলছেন যদি কেউ, হ্যাঁ যদি কেউ লঙ্গড়া থাকে, মানে কেউ হাঁটতে পারছে না, তিনি অন্ধ, তার মধ্যে কোন যোগ্যতা নেই, কিছু যোগ্যতা নেই, হ্যাঁ মানে কি? বলে তুমি ভগবানকে পেতে গেলে, ভবসাগর থেকে পার হতে হলে পেতে গেলে সেখানে, হ্যাঁ তোমার মধ্যে যদি কোন যোগ্যতা না থাকি, কোন যোগ্যতা তোমাদের কিছু নেই তোমার মধ্যে, বাস একটু তোমার হৃদয়ে শ্রদ্ধা আছে, সে গোবিন্দের প্রতি তোমাদের একটু শ্রদ্ধা আছে, বাস এই শ্রদ্ধা মূল্যে কি হবে তুমি সংসার থেকে পার হয়ে যাবে। গৌর হরি তোমাদেরকে এই ভবসাগর থেকে তোমাদেরকে পার করে দিবেন। এই জন্য এই কলিযুগ, হ্যাঁ অনেক কোটি কোটি জন্মের সৌভাগ্যে আমরা এই ভারত ভূমিতে আমরা এই জন্ম গ্রহণটুকু পেয়েছি, কোটি কোটি জন্মের ভাগ্যতে ভাগবত বলছে, বুঝতে পারছেন তো মা? এই জন্য শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে তিনি বলছেন এই ভগবানের কথা কে আসতে পারবে, কে এই ভগবানের কথা শুনতে আসতে পারবে? শিব তিনি পার্বতীকে বলছেন, কি বলছেন দেখো, বলে অতি হরি কৃপা যা পর হই, অতি হরি যার উপরে ঠাকুরের বিশেষ কৃপা হয়েছে, যার উপরে গোবিন্দের বিশেষ কৃপা হয়েছে, বলে পাপ দেহি সঙ্গত সই, তিনি একমাত্র এই ভগবানের কথায় গোবিন্দ কথায় একমাত্র তিনি আসতে পারেন, যার উপরে ঠাকুরের বিশেষ কৃপা। সেখানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, যেরকম তোমার বাড়িতে বিয়ে ঘর, তোমার বাড়িতে একটা বিয়ে ঘর, তোমার বলুন ওই বিয়ে ঘরে কে আসবে? যাদেরকে তুমি নিমন্ত্রণ দিবে, যাদেরকে তুমি নিমন্ত্রণ দিবে। যদি ওই ব্যক্তি যদি অন্য কোথায় থাকে, যেরকম বিদেশে থাকে, কেউ আমেরিকাতে থাকে, কেউ অস্ট্রেলিয়াতে আছে পরিবার, যদি তুমি তাকে নিমন্ত্রণ দিয়ে থাকো না, দেখবে ও এত দূর থেকেও তোমার বাড়িতে আসবে, কিন্তু তোমার বাড়িতে বাড়ির কাছে একজন ব্যক্তি আছে, তুমি ওকে নিমন্ত্রণ দেয়নি, বলো ও তোমার বাড়িতে আসবে কি না আসবে? আসবে না, কেন তাকে তুমি নিমন্ত্রণ দেয়নি? তুমি ও আসবে না, কিন্তু ও আমেরিকাতে আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে পরিবার, তুমি নিমন্ত্রণ দিয়েছো, দেখবে ওখান থেকেও আসবে। এই জন্য শিব ঠাকুর বলছেন হে পার্বতী, ভগবানের কথায় কে আসতে পারে, ভগবানের কথায় কে আসতে পারবে? বলে গোবিন্দ যাকে নিমন্ত্রণ দিয়েছে, গোবিন্দ যাকে নিমন্ত্রণ গোবিন্দ যাকে দিয়েছে,
বুঝতে পারছেন তো? এই জন্য আজকে যারা এই ভগবানের কথা এসছেন না, গোবিন্দ তোমাদের নিমন্ত্রণ দিয়েছে। তালি বাজাও, গোবিন্দ নিমন্ত্রণ দিয়েছে তোমাদেরকে। এইখানে ভাগবতে ভাগবতে আপনার রাসলীলা শুনে থাকবে। গোবিন্দ যখন ওই গোপীদের সঙ্গে রাস করার জন্য তিনি বংশী বটে তিনি খুব মিষ্টি মিষ্টি তিনি বংশী ধ্বনি করেছেন। যখন তিনি খুব মিষ্টি মিষ্টি বংশী ধ্বনি করেছেন, ওই সময় না কোন গোপী নিজের পতিকে ভোজন খাওয়াছিল, কোন পত্নী পতিকে পা দেওয়া ছিল, পা টিপছিল, কোন গোপী তিনি যে শৃঙ্গার করছিল, কোন গোপী একটা চক্রের মধ্যে কাজল লাগিয়েছে আর একটা চক্রের মধ্যে কাজল লাগাই, কোন গোপী নিজের ছেলেকে তিনি স্তন পান করাছিল, দুধ খাওয়াছিল, কোন গোপী রান্না করছিল। আর যখন গোবিন্দ যখন বংশী ধ্বনি করেছেন, বলে জগৌ কলৌ বাম দিশা মনোহরা, তিনি যখন সেই বংশী ধ্বনি তিনি যখন করেছেন, ওই বংশী ধ্বনি বলছে দুই প্রকার হলো বংশী ধ্বনি। কত প্রকার? দুই প্রকার। একটি হলো সর্বভূত মনোহর, একটি হলো গোপীভূত মনোহর। মানে কি? বলে গোবিন্দ কখনো কখনো এইরকম তিনি বংশী বাজান যে বংশী ধ্বনি সবাই শুনতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ড শুনতে পারে। এইরকম কখনো তিনি বংশী বাজান, কখনো কখনো তিনি আরেকটা বংশী বাজান যে বংশীটা কেবল গোপীরাই শুনতে পারবে, আর কেউ ওই বংশী ধ্বনিটা কেউ আর শুনতে পারবে না। কিন্তু আজকে কৃষ্ণ গোবিন্দ ওই বংশী বটের নিচে দাঁড়িয়ে যে বাঁশি বাজিয়েছে, ওই বাঁশিটা হলো গোপীভূত মনোহর। মানে কি? কেবল তিনি গোপীদেরকে তিনি দেখেছেন। রাধারানী কি শুনতে পাচ্ছেন? বাঁশি থেকে কেবল রাধা 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 শব্দ আছে। ললিতা তিনি কি শুনছেন? বাঁশি থেকে কেবল ললিতা 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 শব্দ আসছে। বিশাখা তিনি কি শুনছেন? বংশী ধ্বনি থেকে কেবল বিশাখা বিশাখাই শব্দ আসছে। আর সব গোপীরা, যেখানে একটা গোপী তো একটি চক্রের মধ্যে কাজল লাগিয়েছিল, আর একটা বংশী মধ্যে তিনি চক্রের মধ্যে কাজল লাগাতে যাচ্ছেন, ইতিমধ্যে গোপীদ তিনি বংশী বাজিয়েছেন আর ওইখানে কাজলটা ফেলে দিয়েছেন। কেউ গোপী কাপড় পড়েছিলেন সুন্দর আর আধা কাপড় পড়েছে, ইতিমধ্যে সেই বংশী ধ্বনি শুনে ওই আধা কাপড়াতে তিনি দৌড়াতে আরম্ভ করছে। হ্যাঁ, কেউ পতির সেবা করছিল, এখানে বংশী ধ্বনি কানে পড়েছে, এখানে তিনি ওই অবস্থাতে দৌড়াতে আরম্ভ করেছে। হ্যাঁ, ওই অবস্থাতে দৌড়াতে আরম্ভ করেছে। আর যখন গোবিন্দ যখন তার সঙ্গে গোবিন্দের কাছে আসে, দেখুন গোবিন্দ তিনি কি বলছেন, বলে স্বাগত মে মহাভাগা। গোবিন্দ বলছেন জগতে তোমরা সব থেকে বড় ভাগ্যবান জগতে। কেন না? ব্রজের মধ্যে কত লোক আছে কিন্তু ওই রাসলীলাতে কেউ আসতে পারেনি, কেবল তোমরা রাসলীলাতে এসছো। এই জন্য গোবিন্দ বলছেন স্বাগত মে মহাভাগা, তোমরা হলে অত্যন্ত ভাগ্যবতী, কেন না তোমরা এই রাসলীলাতে এসছো। বুঝতে পারছেন তো? গোবিন্দ তাদেরকে স্বাগত করছেন। মানে কি? এখানে তো গোবিন্দ বাঁশি বাজালো, কিন্তু এই রামচন্দ্রপুরে রঘুনাথপুরে, হ্যাঁ রঘুনাথপুরে, এখানে তো কথারূপী বাঁশি বাজছে, কিন্তু কাদের কানে কানে গিয়েছে? সবাই কানে যায়নি, যাদের কানে গিয়েছে না তারাই এখানে দৌড়ে দৌড়িয়ে এসছে, তারাই এখানে দৌড়িয়ে দৌড়িয়ে এসছে। যখন এসেছে গোবিন্দ কি করছে? তাদেরকে স্বাগত করছে। মানে কি? যারা এই গোবিন্দের কথা আসে, গোবিন্দ নিজে তাদেরকে স্বাগত করে, তাদেরকে নিজে গোবিন্দ তিনি স্বাগত করছেন। মানে কি? আজকে তোমাদেরকে গোবিন্দ স্বাগত করেছে, এই জন্য তোমরা এখানে বাঁশি বাজিয়েছে। কেবল তোমাদের কানে সেই বাঁশি শব্দটি কেবল তোমাদের কানে গিয়েছে, এই জন্য তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে আজকে কোথায় এসছো? এই ভগবানের কথায় এসছো। বুঝতে পারছেন তো? তালি বাজান আপনাদের জন্য গোবিন্দ তোমাদের দেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইজন্য আমার পিছনে পিছনে আমি একটু মহামন্ত্র বলছি, আমার পিছনে পিছনে সবাই তালি দিয়ে বলবেন, ঠিক আছে? বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
लज्जा करी अरे गोविंद रे नाम भजन करते लज्जा करी है लज्जा करी हमारा क्यों देखो एक विदेश लोग मायरा की चाय छेलरा की चाय विदेश विदेश जे रकम छेले मेरे आछे हां जींस पड़ी थाके अरे आधा आधा कपड़ पड़ी थाके हैं हमरा ओ से रकम आवे पड़बो से रकम पड़बो उधर मत खावा दावा उधर मत चाल चलन हमरा करबो किंतु अगर विदेशी लोकरा उधर देश रे कल्चर छेड़ दिए शिक्षा सभ्यता छेड़ दिए देख लो ए संसार में के सुख शांति नहीं भोगे सुख नहीं है त्यागे सुख आछे एजने ओरा एखना आमादेर देशे से हम यदि जिज्ञासा करी हमारा बोला हम हिंदू हिंदू ना
আমাদের মূল গ্রন্থ হলো গীতা। যদি আমি জিজ্ঞাসা করি গীতার কোন শ্লোক মনে আছে তোমাদের? গীতার কোন শ্লোক বলতে পারবা? দেখবেন বলতে পারবে না। যদি আমি জিজ্ঞাসা করি কোন হিরোর নাম কি, কোন হিরোইন নামটা কি, কোন খেলাড়ির নামটা, যারা হ্যাঁ যারা ক্রিকেট খেলছে ওদের নাম কি, যদি জিজ্ঞাসা করি না ফটাফট বলবি। আর যদি গোবিন্দের কথা একটু জিজ্ঞাসা করি গীতার কোন শ্লোক ভাগবত, মানেই নেই আমাদের। মানে ধীরে 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 আমাদের এই ধর্মটা না, ও ধীরে 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 ধর্মটা নিচে যাচ্ছে। কিন্তু আপনি যদি মুসলমানের কোন ছেলেটাকে বলুন কুরআন জানো, সঙ্গে সঙ্গে বলুন। ওদের যখন কেবলমাত্র দু বর্ষ যখন ওদের মুসলমান ছেলেদের হয়, তাদের কম্পলসারি তাদের কুরআন শিখতেই হবে, শিখবেই ওরা। কেউ আমাদের হিন্দু হয়ে ধীরে 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 গীতা ভাগবতকে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু আপনাদের গ্রামের হ্যাঁ রঘুনাথপুর গ্রামের বাসীদের আমি ধন্যবাদ দেই, কেন আপনারা গ্রামে সাধু সন্তদের ডেকেছেন এখানে যাতে গোবিন্দের কথা হরিবাস রয়ে। এই জন্য তোমরা রঘুনাথপুর ভক্তরা তালি দাও তোমাদের জন্য। তোমরা আজকে আপনাদের বাড়িতে ঘরে সাধুদের এখানে ডেকেছেন যাতে আমাদের গ্রামেতে গোবিন্দের কথা ভগবানের কথা হয়। হ্যাঁ সত্যি সত্যি তোমাদের গ্রামবাসীদের ধন্য, হ্যাঁ যে রঘুনাথপুর নাম রেখেছেন, খুব ভালোই নাম গোবিন্দের নাম রেখেছেন। এখানে প্রায় গ্রামে গ্রামে না মথুরাপুর লক্ষীকান্তপুর সব ঠাকুরের নাম, এখানে খুব ভালো। হ্যাঁ মাধবপুর, হ্যাঁ সব গোবিন্দের নাম আপনারা রেখেছেন। আপনাদের বিদেশি ছেলেটা আপনাদের কিছু হরি কথা বলবে, গোবিন্দের কথা বলবে, তোমরা সবাই শুনো। তবু চেষ্টা করবে তোমরা বুঝার জন্য প্রভু তোমাদের কি বলছে। ঠিক আছে বলো একবার সবাই আমার সঙ্গে বাহু তুলে বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভালো ভালো দেখুন প্রসাদের ব্যবস্থা আছে, একবার জোর করে বললে কালকে তো অনেক প্রসাদ পাবে, আজকে হরিবাস তো কালকে ভালো কি সব প্রসাদ বলে, পেটে খেদায় হলে তো সব ভালো ভাবে প্রসাদ পেতে পারবেন, তাই তো? সেই জন্য একবার জোর করে বলুন আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর এইবার আপনারা বলুন আমি শুনবো দেখি এইবার বুঝে যাচ্ছে গ্রামে কোন উৎসব অনুষ্ঠান হচ্ছে, না হলে একবারে আপনার মুখ বন্ধ করে বসেছিলেন। এই যে ঠাকুরের নামগুলো আমরা শ্রবণ করছি, ঠাকুরের কথা আমরা শ্রবণ করছি, দেখো শাস্ত্রে এই সৎসঙ্গ সাধু সঙ্গের অনেক মহিমা বলা হয়েছে। আমরা যে আজকে খুব সুযোগে আমাদেরকে অনেক সৌভাগ্য উদয় হয়েছে, তাই আমরা এই সাধু সঙ্গ পাচ্ছি। শাস্ত্রে দেখুন একটা শ্লোক বলা হয়েছে, গঙ্গা পাপম শশি তাপম দৈন্য কল্পতরুষ তথা পাপম তাপম চ দৈন্যম চ হন্তি সন্ত সমাগম। মন দিয়ে শুনুন, সর্বপ্রথম বলছেন বলে গঙ্গা পাপম, আপনারা গঙ্গা স্নান করতে গিয়েছেন? মায়েরা ওই পিছনে বসে কেচাল করেছে, কেন আগে চলে আসো, ওই পিছনে মায়েরা বসে একসঙ্গে বসে কেচাল করছো, সামনে সামনে আগে আগে চলে আসো, পিছনে কে কেন বসছেন, এখানে কত জায়গা পড়ে আছে এখানে, আগে চলুন আসুন, যারা সত্যি সত্যি এখানে কথা শ্রবণ করার জন্য এসছে তারা আগে চলে আসুন। আরে বাড়িতে থেকে তো কেচাল করতে পারতে, এখানে কেন এসছো? আসো, যারা যারা হরিকথা শ্রবণ করতে এসছো আগে চলে আসো। হ্যাঁ দেখুন, আমাদের গুরুদেব বলতেন, মন দিয়ে শোনো, গুরুদেব বলতেন যদি তুমি সত্যি সত্যি গোবিন্দের কথা শুনতে এসছো না, তুমি যাকে জানো ওর সঙ্গে কাছে বসবে না, তুমি যাকে না জানো ওর কাছে বসো, কেন জানলে তো কথাবার্তা বলবে, আর যদি না জানা থাকে তার কথা কেমন বলবে বলো। সেই জন্য দেখুন এখানে বলছেন বলে গঙ্গা পাপম, গঙ্গা স্নান যারা করে তাদের মনে কি ভাবনা,
बोले अनेक पाप कर्म करे छी सही जन जाबो गंगाते स्नान करे आर समस्त पाप गुलो सेखाने छेड़े जाबे। एखाने सर्वप्रथम बोलछे बोले गंगार कत शक्ति बोले गंगा पापम गंगाते एत शक्ति केन बोले गंगा होच्छे साक्षात ठाकुरेर चरणामृत ठाकुरेर चरणामृत। आपनारा शुने थाकबेन जे समय भगवान कृष्ण बामन अवतार नियेछिलेन সেই সময় তিনি যখন গিয়েছিলেন ওই বলি মহারাজের যজ্ঞের সভাতে বামন মহারাজ গিয়ে আর ওনার কাছ থেকে দান চাইলেন বলে দক্ষিণা দাও বলে কি বলে তিন পা ভূমি আমি তিন পাগ ভূমি চাই তার থেকে বেশি আর কিছু নয় বলে তুমি বোনা ছেলে তুমি বাচ্চা ছেলে আর সেই রকম তোমার বুদ্ধি তিন পাগ ভূমিতে কি তুমি করতে পারবে সে তো কিছুই নয় বলে না আমি ব্রাহ্মণ সেই জন্য আমি লোভী হতে চাই না তিন পাক ভূমি দিলে আমার জন্য যথেষ্ট ঠিক আছে। বলি মহারাজ এইবার সংকল্প করেন সংকল্প করার সঙ্গে সঙ্গে কি হয়েছে বলে তিনি তার বিরাট ত্রিবিক্রম রূপ ধারণ করলেন আর ত্রিবিক্রম রূপ ধারণ করতে করতে তিনি যখন এক পা উঠালেন ওই এক পাতে ভূর ভুয়া মোহ জনা তপ সত্য লোক সমস্ত উপর থেকে যত ব্রহ্মাণ্ড উপর থেকে লোক আছে তিনি সব মেপে নিলেন এক পার মধ্যে তিনি যখন তার পাটা উঠিয়ে আর ঠাকুরের চরণ উঠিয়ে তিনি কি করছেন উপরে যখন উঠালেন সেই সময় ওনার নখ থেকে এই যে বিরজা নদী আছে আমাদের এই ব্রহ্মাণ্ডের বাইরে একটা বিরজা নদী প্রবাহিত হয় সেই বিরজা নদীর মধ্যে একটা ফুটো হয়ে গেছিল ওই ফুটো থেকে জল এসে ঠাকুরের চরণ প্রক্ষালন হয়েছে আর ওই চরণামৃত ব্রহ্মাজি রেখেছিলেন বুঝতে পারছেন। তো এই ব্রহ্মাজি ওই তার কমন্ডলের মধ্যে যে চরণামৃত রেখেছিলেন সেটাই পরবর্তীকালে ভগীরথ মহারাজ ওকে ডেকে আর এই মর্ত্য জগতে গঙ্গা রূপে সে অবতীর্ণ হয়েছে। এটা রামায়ণে আছে তো হ্যাঁ আপনারা শুনেছেন খুব মন দিয়ে। সেই জন্য বলছেন এই গঙ্গাতে এত শক্তি কেন এসছে গঙ্গা জল সেটা সাধারণ জল নয় তার মধ্যে এত শক্তি সে সমস্ত পাপগুলোকে দূর করতে পারে কেন কিন্তু সেটা হচ্ছে ঠাকুরের চরণামৃত ঠাকুরের চরণামৃত সেই জন্য গঙ্গা পাপম আমরা যদি যাই মনে করি বলে গঙ্গায় স্নান করব আর গঙ্গা স্নান করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপগুলো দূর হয়ে যাবে কিন্তু আবার কি করি বলে গঙ্গা স্নান করে এসেছি পাপগুলো সব দূরীভূত হয়ে গেছে এইবার আবার পাপ করতে আরম্ভ করে দিই কেন কি যে হৃদয়ের মধ্যে যে পাপ করার বাসনা সে এপর্যন্ত যায়নি কেউ কেউ যখন তীর্থ স্থান যায় তীর্থ ভ্রমণ করতে যায় তারা কি করে বলে এক মাস পুরো তীর্থ স্থান ভ্রমণ করবে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী কাশী সব জায়গায় ঘুরে 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 সে সময় পূর্ণ রূপে নিরামিষ খাওয়া এক সময় ভোজন করা ব্রহ্মচর্য পালন করা সব সদাচার নিষ্ঠা রূপে পালন করে যখন একবার এক মাস ঘুরে ঘুরে বাড়িতে ফিরে আসবে বলে অনেক দিন হয়ে গেছে এই ঘাস ফুস খেতে এই শাক ভাজি খেতে খেতে অনেক দিন হয়ে গেছে এইবার মাছ নিয়ে আসো এইবার আমিষ ভোজন নিয়ে আসো মুখটা খারাপ হয়ে গেছে বলে মুক্তে একটু কিছু রুচিকর ভোজন করতে হবে সেই জন্য ওই মাছ ডিম সবগুলো নিয়ে এসে আবার ওটা খেতে আরম্ভ করে দেবে কেন কে যে তীর্থস্থানে গিয়েছি সেখানে স্নান করেছি কিন্তু স্নান করার পরেও পাপ গুলো ছেড়ে গেছে কিন্তু হৃদয়ের মধ্যে পাপ করার যে বাসনা সে তো এ পর্যন্ত যায় নেই হৃদয় শুদ্ধ হয় নেই শুধু শরীর শুদ্ধি হয়ে চলে এসছি। আর দ্বিতীয় কথা কি বলে যদি বিশ্বাস না থাকে তাহলে শরীরও শুদ্ধ হবে না তাহলে শরীরের যে পাপ আছে এই যে পাপ কর্ম করেছে সেটাও দূর হবে না যদি গঙ্গা জলকে আমরা সাধারণ জল মনে করে দেই বুঝতে পারছেন। তো এক সময় কি হয়েছিল বলে মাইয়া পার্বতী মাতা পার্বতী তিনি প্রশ্ন করছেন শঙ্করকে শিব ঠাকুরকে বলে আপনি নিজের ঠাকুরের চরণামৃত গঙ্গা দেবীকে নিজের মাথায় রেখেছেন আবার এই গঙ্গা ওই মর্ত্যলোকেও আছে মর্ত্যলোকে আছে তো তাহলে সবাই তো ওই গঙ্গাতে স্নান করে আর তাদেরকে পবিত্র হয়ে যাওয়ার কথা আর তাদেরকে তো নরকে একবার যেতে হবে না তারা সবাই তো স্বর্গে পৌঁছে যাবেন কিন্তু এখানে শিব ঠাকুর বলছেন বলে সবাই তো এরকম বিশ্বাস করে না এই গঙ্গা জলটা সাধারণ নয় সেটা তো সব কেউ বিশ্বাস করে না সব কেউ চলে আসছে সব কেউ নরক দিকে দৌড়াচ্ছে কেন বলে প্রভু আপনি তো একবারে আলাদা কথা বলছেন বলে তোমাকে বুঝিয়ে দিচ্ছি চলো আমার সঙ্গে। এইবার মাইয়া পার্বতী আর শঙ্কর তারা এসছে এই মর্ত্য জগতে আর গঙ্গা ঘাটে তিনি কি করলেন বলে শিব ঠাকুর সেখানে একটা গর্ত করে ওই গড্ডার মধ্যে তিনি পড়ে গেছেন নিজের রূপটা পাল্টিয়ে দিয়ে আর মাইয়া পার্বতী সে গড্ডার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চিৎকার করছে কেউ যদি আছে রক্ষা করো
আমার স্বামী গর্তের মধ্যে পড়ে গেছে, এটাকে উদ্ধার করো, বার করো। আবার যারা ওই গঙ্গা স্নান করতে যাচ্ছিল তারা ওই মায়ের চিৎকার শুনে স্নান করে আর ফিরে এসছে, বলে কি হয়েছে? বলে আমার স্বামী গর্তের মধ্যে পড়ে গেছে, ওনাকে উদ্ধার করুন। বলে ঠিক আছে, আমরা এই একটা দড়ি ফেলে আর ওনাকে হাত দিয়ে আমরা টেনে নেব। পার্বতী মাইয়া এবার বলতে লাগছে, বলে সাবধান, আমি কিন্তু একটা সতী নারী, তুমি যদি পাপ কর্ম করেছো, যদি তোমরা পাপী, তাহলে আমার স্বামীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুমি পুড়ে যাবে, আগুন লেগে যাবে। সেই জন্য যদি তোমার কোনো পাপ কর্ম নাই, তাই আমার স্বামীকে স্পর্শ করবে। এইবার যারা এসছে তারা মনে মনে ভাবছে যে পাপ কর্ম তো করেছি, আর এমন না হয় যে ওর রক্ষা করতে যাচ্ছি আর নিজেই পুড়ে যাই। আবার দু তিনজন এসছে ওখান থেকে স্নান করে এসছে, আর সে তাকেও পার্বতী মাইয়া বললো, বলে আমার স্বামীকে রক্ষা করো, ওই গর্ত থেকে উদ্ধার করো। সেও কিন্তু কথাটা শুনে আর তা সেও মানে শ্বাস করতে পারলো না। এইবার শেষের দিকে কি হয়েছে, সেখানে একটা শরাবি মদ খেয়ে গঙ্গার মধ্যে পড়ে গেছে, একটু জল তার মাথায় লেগে একটু যখন চেতনতা এসছে, সে এইবার ঘুরতে ফিরতে এরকম আসছে। আসার পরে পার্বতী মা তাকে বলেছে, বলে আমি আমার স্বামীকে রক্ষা করে দাও, আমার স্বামীকে উদ্ধার করো। বলে ঠিক আছে এখনই করে দিচ্ছি। বলে কিন্তু সাবধান, পাপী ব্যক্তি হলে আমার স্বামীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। বলে পাপী, আরে দেখো নাই আমি গঙ্গা স্নান করতে এসেছি, গঙ্গা স্নান করার সঙ্গে সঙ্গে তো আমার সমস্ত পাপ গুলো দূর হয়ে গেছে, আমার তো আর পাপ নয়। সে মদ খেয়ে এসছে, এ পর্যন্ত মদের নেশা সে ছাড়ে নেই, কিন্তু তাইও কি বলছে, বলে আমার তো কিছু পাপ নয়, কেন কি আমি গঙ্গা স্নান করে এসেছি। বাস এই মাত্র কথা হয়েছে আর শিব পার্বতী সেখান থেকে অন্তর্ধান, সেখান থেকে অন্তর্ধান। এইবার শিবজি বলতে লাগছেন, বলে পার্বতী বুঝতে পেরেছ? বলে কি প্রভু? বলে যে মদ খেয়েছিল তাদের এত সে এত লোকের মধ্যে সে একই ব্যক্তি ছিল যার যাকে এত সম্পূর্ণ বিশ্বাস ছিল যে গঙ্গা স্নান করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত পাপগুলো দূরীভূত। কিন্তু তার আগে এত লোক যারা আসছিল তাদের বিশ্বাসই ছিল না যে গঙ্গা স্নান করে নিলাম তবুও পাপ আছে, তাদের মনের ধারণা কি, বলে গঙ্গা স্নান করার পরেও পাপ যায়নি, সেই জন্য তো তোমাকে সাহায্য করলো না। তো কথাটা কি, বলে গঙ্গা পাপম শাস্ত্র বলছে, বলে গঙ্গা পাপ হরণ করে নেয়, কিন্তু এই শাস্ত্র উপরে বিশ্বাস থাকার দরকার। আর দ্বিতীয় কথা, এই শরীরের পাপ গুলো যদ্যপি দূর হয়ে যায় কিন্তু পাপের বাসনা যাবে না, বুঝতে পারছেন? সেই জন্য দ্বিতীয় কথা হচ্ছে, বলে শশি তাপম, শশি অর্থাৎ চন্দ্রমা, চন্দ্রমা কি করে, বলে সমস্ত তাপ গুলোকে দূর করে দেয়। দিনের বেলা যখন ওই প্রচন্ড রোদ হয় সেই রোদ থেকে আমরা সমস্ত পুড়ে যাই, মানে খুব গরম হয়ে যায়, কিন্তু রাত্রিবেলা যখন চন্দ্র উদয় হয় সেই চন্দ্র উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, চন্দ্রমা শীতলতা প্রদান করে, তাই তো? রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে শীতলতা, মৌসমটা ঠান্ডা হয়ে যায় বা ঠান্ডা ঠান্ডা বাতাস আরাম হয়, হ্যাঁ না? তো শশী তাপম, এই চন্দ্রমা সমস্ত তাপ গুলোকে দূর করে দেয়। কিন্তু যে ত্রিতাপ, আমরা যে ত্রিতাপ দিয়ে দগ্ধীভূত হয়ে যাচ্ছি, ত্রিতাপ কি, বলে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, যে যত কষ্টগুলো আছে আমাদের, যত দুঃখ কষ্ট পাচ্ছি, রাস্তা ধারে যাচ্ছিলাম ওই কুকুর কামড়িয়ে দিল, সেটা কি চন্দ্রমা শীতল করতে পারবে? এইবার যখন ওই আমফান এইরকম যে ঝড় বৃষ্টি আসছে, সমস্ত জলে বন্যা এসছে, সেই দুঃখগুলোকে চন্দ্রমা দূর করতে পারবে? বুঝতে পারছেন তো? সেই জন্য এখানে বোঝাচ্ছেন যে চন্দ্রমা যদ্যপি একটু শীতলতা প্রদান করতে পারবে, কিন্তু যে ত্রিতাপ, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, সেগুলো চন্দ্রমা দূর করতে পারবে না। তৃতীয় কথা কি, বলে দৈন্যা কল্পতরু তথা, কল্পতরু অর্থাৎ কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ অর্থ কি, বলে ওই গাছের তলায় বসে আমরা যা কিছু ইচ্ছা করি, মানে যা কিছু ইচ্ছা আছে ওই মনের সমস্ত অভিলাষা ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে, ওই ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখানে বোঝাচ্ছেন, বলে পাপম তাপম চ দৈন্যম চ হন্তি সন্ত সমাগমম, যদি আমরা এই সাধু সঙ্গে এসে যাচ্ছি, যদি কেউ সাধু সঙ্গে এসে ঠাকুরের কথা শ্রবণ করছে, ঠাকুরের নাম যদি কেউ শ্রবণ করছে, তাহলে কি হবে, তার সমস্ত পাপ গুলো দূরীভূত হয়ে যাবে, তার যে ত্রিতাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, সমস্ত দুঃখ কষ্ট যা আছে ওই দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, আর তাদের হৃদয়ে যা কিছু ইচ্ছা সে সমস্ত পূর্ণ হয়ে যাবে, সমস্ত পূর্ণ হয়ে যাবে, সে একমাত্র শুধু সাধু সঙ্গ করলে।
बोले निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। সেই জন্য দেখুন এখানে বুঝাচ্ছেন বলে সাধু সঙ্গেই একমাত্র এত ক্ষমতা, সাধু সঙ্গ আমাদের সমস্ত পাপগুলো দূর করবে, আমাদের কষ্টগুলো দূর করবে, আর হৃদয়ে যা কিছু ইচ্ছা আছে সেটা পরিপূর্ণ করে দেবে। এইবার প্রশ্ন হচ্ছে যে সাধু সঙ্গে এমন কি জিনিস পাচ্ছি, সাধু সঙ্গে এসে আর কি জিনিস পাচ্ছি যে পাপ দূর হয়ে যাবে, সমস্ত অভিলাষা ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। বলে সাধু সঙ্গে এসেই আমরা জানতে পারি কি এই মানব জীবনের উদ্দেশ্যটা কি। ঠাকুর আমাদেরকে মানব জীবন দিয়েছে ওনার ভজন করার জন্য। সাধু সঙ্গে যদি আমরা আসি তাহলে বুঝতে পারবো কি না ঠাকুরের নাম গ্রহণ করতে হবে, ঠাকুরের একাদশী ব্রত করতে হবে, তুলসী পুজো করতে হবে, এইসব করলে কি হবে, বলে আমাদের সবকিছু ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। একাদশী ব্রত করেন আপনারা? একাদশী কারো কারো করে হাত তোলো দেখি। এখানে তো সত্যি হতে অনেক ভক্তিমতী মায়েরা আছে বলে একাদশী করে। দেখুন একাদশী ব্রত যারা না করে তাদের জন্য বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। একাদশী ব্রতকে বলা হয়েছে কল্পবৃক্ষ। কেন? আমাদের ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, বলে মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি, মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম দরবারি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম দরবারি, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। দেখুন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, বলে মাধব তিথি, এই যে হরিভাষা, হরিভাষার বলা হয় তো, হরিভাষার অর্থ কি, বলে হরি যেখানে সাক্ষাৎ বিদ্যমান, এই তিথিতে হরি অর্থাৎ কৃষ্ণ ঠাকুর তিনি এই তিথিতে বাস করেন। মাধব তিথি অর্থাৎ এটা ঠাকুরের তিথি, ঠাকুর যখন দেখলেন এই মর্ত্যলোকে জীব আমাদের সন্তান আমার সন্তান তারা নানা রকম দুঃখ কষ্ট পাচ্ছে, তাহলে তিনি কি করলেন, বলে তিনি নিজেই এই একাদশী রূপে তিনি অবতীর্ণ হয়ে গেলেন। আর যদি কেউ সত্যি সত্যি নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রত পালন করে তাহলে কি হবে, তার সমস্ত দুঃখগুলো দূর হয়ে যাবে। সেই জন্য এই এক বছরের মধ্যে ২৪টা একাদশী হয়, ২৪টা। আর আপনারা লক্ষ্য করে দেখবেন আলাদা আলাদা একাদশীর আলাদা আলাদা নাম, যেরকম এক একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী, পাপ মোচনী একাদশী। পাপ মোচনী অর্থ কি, বলে আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি কারণ হলো কি, বলে পূর্বপুর জন্মে অনেক পাপ কর্ম করে এসেছি, হ্যাঁ মাছ খেয়েছি, ডিম খেয়েছি, অন্যদেরকে কষ্ট দিয়েছি, আর ওই রাস্তা ধারে হাঁটতে গেলে অনেক ওই মকড়া পিঁপড়ি তাদেরকে মেরে দিয়েছি, এইসব বলে কি হয়েছে, বলে এই পাপ কর্ম করার কারণ এই জন্মে দুঃখ কষ্ট পাচ্ছি, তাই তো। কিন্তু যদি কেউ এই পাপ মোচনী একাদশী পালন করে তাহলে কি হবে, নামটাই হচ্ছে পাপ মোচনী, মানে কি সমস্ত পাপ গুলোকে যিনি মোচন করতে পারে, এই পাপ গুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। পাপ গুলো যখন নষ্ট হয়ে গেল তাহলে জীবনে আনন্দই আনন্দ, জীবনে আনন্দই আনন্দ। এক একাদশীর নাম হচ্ছে ইন্দিরা। ইন্দিরা অর্থ কি, বলে ইন্দিরা অর্থ হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী অর্থ কি, বলে যার বাড়িতে টাকা পয়সা থাকে না, লক্ষ্মীর খুব অভাব, যদি কেউ এই একাদশী পালন করে তাহলে নিশ্চিত রূপে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে যাবে, মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আর তার বাড়িতে খুব টাকা পয়সা আসবে। কেন কি, যে লক্ষ্মী হচ্ছে নারায়ণের স্ত্রী, তাই তো। যদি আমরা এই একাদশী ব্রত করছি, একাদশী ব্রত করলে আর নারায়ণ প্রসন্ন হয়ে যাবে, নারায়ণ প্রসন্ন হলে তার স্ত্রীও প্রসন্ন হয়ে যাবে, আর আমাদের বাড়িতে প্রচুর টাকা পয়সা ধন ঐশ্বর্য থাকবে। সেই জন্য ইন্দিরা একাদশী, এই ইন্দিরা একাদশীটা পালন করতে হবে। এক একাদশীর নাম হচ্ছে পুত্রদা। কি নাম, জোরে বলো, পুত্রদা। পুত্রদা অর্থ কি, এই একাদশীটা পুত্র প্রদান করতে পারে, পুত্র যিনি দান করেন, মানে যাদের বাড়িতে ওই স্বামী স্ত্রী অনেক বিয়ের অনেক বছর হয়ে গেছে কিন্তু বাড়িতে কোনো সন্তান হচ্ছে না, পুত্র হচ্ছে না, তারা যদি এই একাদশীটা পালন করে তাহলে তাদের বাড়িতে সাক্ষাৎ কৃষ্ণ তিনি সন্তান হয়ে আসতেন, গোপাল জন্ম নেবে। পুত্রদা একাদশীর নাম হচ্ছে পুত্রদা।
एक एकादशी नाम होचे अन्नदा। अन्नदा अर्थ की बोले बाड़ी ते अन्न शस्य थाके ना, खूब अभाव कोनो रकमे घरे बने घर गृहस्थी चल छे। यदि केओ ए अन्नदा एकादशी पालन करे ताले की होबे, बोले बाड़ी ते खूब अन्न शस्य आसबे, मा लक्ष्मी संपूर्ण कृपा थाकबे। সেই জন্য আপনারা দেখবেন আলাদা আলাদা একাদশীর আলাদা আলাদা নাম আছে। আর আমাদের যা কিছু দরকার হয়, একাদশী ব্রত কে বলা হয়েছে কল্পতরু ব্রত। কল্পতরু ব্রত মানে ওই কল্প বৃক্ষের নিচে থাকলে আমরা যা কিছু ইচ্ছা করি একাদশী সম্পূর্ণ পূর্ণ করতে পারি। সেই জন্য কি করতে হবে, বলে নিষ্ঠাপূর্বক একাদশী পালন করতে হবে। একাদশী দিনে ওই অন্নের মধ্যে যে চাল ডাল যা কিছু হয় ওই অন্নের মধ্যে পাপ থাকে, নরহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পিতা মাতা হত্যা, ব্রাহ্মণ হত্যা, এই পাঁচ রকমের পাপ ওই অন্নের মধ্যে বাস করে একাদশী দিনে। সেই জন্য ওই দিনে যদি কেউ অন্ন খায়, লুচি খায়, ডাল খায়, তাহলে সেটা অন্ন নয়, সেটা সাক্ষাৎ পাপ ভোজন, সেটা সাক্ষাৎ পাপ ভোজন করছেন। ওই পাপটা খেলে আর কি সুখী থাকতে পারবে? পাপ ভোজন করলে আর কি সুখী হওয়া যায়? কখনো সুখী হবে না, বাড়িতে সুখ আসবে না, শান্তি আসবে না, সব সময় মন অশান্ত হয়ে থাকবে, দুঃখ কষ্ট কলেশ ঝগড়া ঝামেলা নানা রকমের বিপদে আসবে। সেজন্য কি করতে হবে, বলে একাদশী দিনে ওই অন্ন ভোজন না করে, ফল মূল আলু খাওয়ার জন্য তো অনেক কিছু জিনিস আছে, কিন্তু ওই অন্ন শুধু ছাড়তে হবে। আর অন্ন ছাড়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে, বলে ঠাকুরের নাম গ্রহণ করতে হবে, ঠাকুরের নাম গ্রহণ করতে হবে। এই একাদশীর আরেকটা নাম আছে, এই একাদশী যে আমরা পালন করি, এই একাদশী অর্থ কি, বলে একাদশ অর্থাৎ গ্যারো, এগারো। এগারো অর্থ কি, বলে পাঁচটে আমাদের কর্মেন্দ্রিয়া, পাঁচটে জ্ঞানেন্দ্রিয়া, আর তার রাজা হচ্ছে এই মন, তার রাজা হচ্ছে মন। আমাদের এই একাদশ ইন্দ্রিয় গুলোকে ঠাকুরের সেবায় লাগাতে হবে, ঠাকুরের সেবায় লাগাতে হবে। আপনারা ভাগবতে যদি শুনেছেন, ভাগবতের মধ্যে ওই অম্বরীশ মহারাজের চরিত্র বলা হয়েছে। অম্বরীশ মহারাজ তিনি চক্রবর্তী সম্রাট ছিলেন, সম্পূর্ণ এই ভারত মাত্র নয়, সম্পূর্ণ বিশ্ব সসাগর সপ্ত সমুদ্রে তিনি রাজা ছিলেন। কিন্তু রাজা হোলার ভোলে মধ্যে তিনি কি করতেন, বলে সমস্ত রাজকার্য ছেড়ে দিয়ে আর তিনি মথুরাতে বাস করে আর তিনি একাদশী পালন করতেন, একাদশী পালন করতেন। একাই তার রানীদেরকে সঙ্গে নিয়ে, সমস্ত রানীদেরকে সঙ্গে নিয়ে। আর তার সেবা পদ্ধতিটা কি রকম ছিল, বলে সবে মন কৃষ্ণ পদার বিন্দয়ো বাচনসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরি মন্দির মার্জনাদিষু শ্রুতি চকার অচ্যুত সৎকথোদয়ো। মন দিয়ে শুনুন, এখানে বলছেন সবে মন কৃষ্ণ পদার বিন্দয়ো, এই মন দিয়ে তিনি সব সময় ঠাকুরের চরণ চিন্তন করতেন, ঠাকুরের চরণের স্মরণ করতেন। বলে বাচনসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, এই মুখ দিয়ে, মুখ দিয়ে সব সময় ঠাকুরের কথা, ঠাকুরের কীর্তন, গোবিন্দের লীলা, এইগুলো সব বর্ণন করতেন। ঠাকুর আমাদেরকে যে মুখ দিয়েছে, এই জিহ্বা দিয়েছে, এই জিহ্বাটার উদ্দেশ্য কি, বলে উদ্দেশ্য একমাত্র ঠাকুরের গুণ কীর্তন, তাছাড়া আর কিছু নয়। কিন্তু আমরা কি করি, ওই ঠাকুরের কথা ঠাকুরের কীর্তন ছেড়ে আর সব সংসার গল্প করতে লেগে যায়। হরি কথা শুনতে যখন আসছি তখনও মন দিয়ে কথা শুনছি না, এইদিকে সেইদিকে তোর বাড়িতে কি হয়েছে, কি রান্না করে এসছি, ওর সঙ্গে এই হয়েছে, এই সব কথাটা লেগে যাচ্ছি। এই জীবাটা আমাকে সেই জন্য ঠাকুর দেয় নেই, কিসের জন্য দিয়েছে, বলে তার মহিমা কীর্তন করার জন্য, তার নামটুকু নেওয়ার জন্য। একটা সতী স্ত্রী যে হয়, সতী স্ত্রীর উদ্দেশ্য কি, বলে স্বামীর সবসময় আমি সেবা করব, তাই তো? একটা সতী স্ত্রী কাকে বলা যায়, যে সবসময় স্বামীর সেবা করে। কিন্তু এই জিহ্বা, এই জিহ্বাকে বলছে, বলে জিহ্বা অসতি দারদুরি কেব সুত, যদি কেউ এই জিহ্বা দিয়ে গোবিন্দের কথা ছাড়া আর অন্য গল্প করতে লাগে, তাহলে কি বলছে, বলে জিহ্বা অসতি, অসতি স্ত্রী সে বেশ্য সদৃশ, সে বেশ্য সদৃশ হয়ে গেল। কেন, কি যে ঠাকুরের কথা ছেড়ে আর অন্য দিকে লেগে যাচ্ছে, তাই তো? সেই জন্য অম্বরীশ মহারাজ কি করতেন, বলে এই বাণী দিয়ে, এই মুখ দিয়ে সবসময় ঠাকুরের গুণ কীর্তন করতেন। বলে করো হরি মন্দির মার্জন আদিষু, এই হাত দিয়ে, দুটো হাত দিয়ে তিনি ঠাকুরের মন্দির মার্জন করতেন। কোথায় চক্রবর্তী রাজা, যাদের কোটি কোটি দাস দাসী সমস্ত চাকর সেখানে কাজ করছে, কিন্তু তিনি রাজা হলেও
সমাজ নিজের হাত দিয়ে ঠাকুরের মন্দির পরিষ্কার করতেন, সেখানে জাদা দিতেন, বুঝতেন সেই মন্দির কেন, সেটা হচ্ছে সাক্ষাৎ ঠাকুরের সেবা। করো হরি মন্দির মার্জনা দিশু শ্রুতি চকার অচ্যুত সৎ কথোদয়। এই কান দিয়ে ঠাকুরের কথা ছাড়া আর কিচ্ছু নয়, ঠাকুরের কথা ছাড়া আর কিছু নয়। এই কানকে দেখবেন, এই কানের যে আকৃতি হচ্ছে না, এটা হচ্ছে একটা বিলের মতো, সাপ যেরকম একটা বিল বানায় গর্ত মধ্যে থাকে। এই কানকে বলছেন, বলে যদি এই কান দিয়ে আমরা ঠাকুরের কথা শুনছি না, ঠাকুরের কথা শুনছি না, অন্য সমস্ত গল্পগুলো শ্রবণ করে যাচ্ছি, এই সংসারের অনেকগুলো গানগুলো শ্রবণ করে যাচ্ছি, তাহলে কি হয়ে গেল? ওটা বলে এটা কান নয়, এটা হচ্ছে ওই সাপের বিল, এটা হচ্ছে ওই সাপের বিল যেখানে কাল রূপী সর্পে বিবাস করছে, সে তোমায় কখনো ভালোভাবে থাকতে দেবে না, তোমার মাথার উপরে বসে আছে আর পট করে তোমায় গ্রাস করে নেবে। এই কানকে সেই জন্য কি করতে হবে? বলে ঠাকুরের কথা কীর্তনেই লাগাতে হবে, তাছাড়া আর কিছু নয়। তিনি এই চরণ দিয়ে কি করতেন? বলে পা দিয়ে তিনি ঠাকুরের মন্দির পরিক্রমা করতেন, তুলসী পরিক্রমা করতেন, এই হাত দিয়ে যখন সাধুরা আসত তাদের সেবা করতেন। সেই জন্য একাদশী অর্থ কি? বলে আমাদের যে একাদশ ইন্দ্রিয়া আছে, একাদশ পাঁচ কর্মেন্দ্রিয়া, পাঁচ জ্ঞানেন্দ্রিয়া, এই সব দিয়ে আমাদেরকে ঠাকুর আর তার ভক্তদের সেবা করতে হবে। আজকে কারা কারা একাদশী রাখেছো, হাত তোলো দেখি, আজকে একাদশী ব্রত কে কে রেখেছে? খুব ভালো, খুবই ভালো। সেই জন্য দেখুন, এই একাদশী ব্রত যদি কেউ নিষ্ঠাপূর্বক পালন করে, আর বিশেষ করে ঠাকুরের কথা কেউ শ্রবণ করে, কি ঠাকুর তিনি দেখছেন না আমার জন্য কত সে ত্যাগ করছে, অন্ন ডাল সব কিছু ছেড়ে দিয়ে ওই ফলমূল খেয়েছে, আবার ওই একাদশী দিনে যখন সাধুরা এসেছিল সেই সাধু সঙ্গে এসে আর হরিকথা শ্রবণ করছে, ঠাকুরকে তিনি দেখছেন না, আপনারা কত তার জন্য ত্যাগ করেছেন, তিনি সবকিছু লক্ষ্য করছেন, আর ওই সব যে উপরে আপনার খাতার মধ্যে সব রেকর্ড হয়ে যাচ্ছে। বলে ওই মা এসেছিল, সাধুরা যখন এসেছিল তার কাছে বসে আর হরিকথা শ্রবণ করলো, ঠাকুরের কীর্তনে তালি বাজিয়ে বাজিয়ে খুব মুখ থেকে কীর্তন করলো, সব ঠাকুর দেখছেন, আর শেষ দিকে যখন মৃত্যুর পরে এটাই তো আমাদের সঙ্গে যাবে, এটাই সঙ্গে যাবে, এই জড় জগতের কিছু জিনিস এক ছুঁচ সুতো পর্যন্ত আমাদের সঙ্গে যাবে না, যাবে কি? বলে যত সৎকর্ম করেছি, যত একাদশী ব্রত পালন করেছি, ঠাকুরের নাম শ্রবণ করেছি, ঠাকুরের নাম কীর্তন করেছি, সেটাই আমাদের সঙ্গে যাবে, আর কিছুই সঙ্গে যাবে না। তা বাস্তবিক বস্তু যেটা আছে তার জন্য সময় দিতে হবে। সাধুরা আমাদের বাড়িতে কিসের জন্য আসে? তাদের আশ্রমে কি খাওয়া দাওয়ার অভাব ছিল? হ্যাঁ, খাওয়া পাচ্ছিল না, সেই জন্য এসছে ভিক্ষা করে আর নিয়ে চলে যাবে, সেটা নয়। মহন্ত স্বভাব এই তারিতে পামত, নিজ কার্য নয় তবু জান তার ঘর, তার নিজের কিছু প্রয়োজন নয়, শুধু আপনাদেরকে জাগ্রত করার জন্য, ঠাকুরের ভজনের শিক্ষা দেওয়ার জন্য সাধুরা আসে, বুঝতে পারছেন তো? সেই জন্য কি করতে হবে? বলে নিষ্ঠাপূর্বক একাদশী ব্রত পালন করতে হবে, ঠাকুরের নামটুকু গ্রহণ করতে হবে, ঠিক আছে? এইসব বলে আমি আমার বক্তব্য রাখছি। গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বাংলা ঠিক করে বলা যায়? আপনারা বুঝতে পারছেন? তালি বাজালে না একটু বাংলা? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য আপনারা সবাই এবার তো যারা রেখেছেন খুব ভালো কথা, যারা রাখেননি আপনারা চেষ্টা করবেন আগের বার থেকে সবাই একাদশী ব্রত রাখবেন, ঠিক আছে? কিন্তু কিন্তু কেউ কেউ বলে না একাদশী তো বিধবাদের রাখতে হয়, সধবাদের নয়। না, আপনি ভাগবত পড়ে দেখবেন নিজে নন্দ যশোমতী দুজনে এরা একাদশী ব্রত রেখেছিল। প্রথমে বাড়িতে গোপাল ছিল না, সন্তান ছিল না, তিনি যখন পুত্রদা একাদশী রেখেছে, পুত্রদা মানে যেটা পুত্র দান করে, তখন এই গোপাল বাড়িতে জন্মগ্রহণ করছে। মা যশোমতী কি বিধবা ছিল? এখন আপনারা শ্রবণ করলেন আমাদের শ্রী অম্বরীশ মহারাজ, উনি পত্নীর সঙ্গে নিয়ে মথুরাতে একাদশী করে, তবে কি আমাদের অম্বরীশ মহারাজের পত্নী বিধবা ছিল? আপনি শাস্ত্র পড়ে দেখবেন রুক্মিণী সত্যভামা এরা একাদশী ব্রত করেছিল, এই জন্য আগের জন্মে গোবিন্দ পতি হয়েছে, ওই একাদশী ব্রত করার জন্য। আর সব থেকে যে বড় একাদশী বলা হয় পাণ্ডবা নির্জলা, হ্যাঁ, যেখানে কুন্তির সঙ্গে, হ্যাঁ, দ্রৌপদীর সঙ্গে পঞ্চ পাণ্ডব যেখানে ওই একাদশী ব্রত রেখেছিল, এই জন্য শাস্ত্রে কোথায় নেই যে বিধবাদেরকে একাদশী করতে হয় সধবাদের না,
শাস্ত্রে বলছে অষ্ট বর্ষাধিক পুণ্য আশীতি সিদ্ধি বৎসর, অর্থ হল আট বর্ষ থেকে নিয়ে আশি বর্ষ পর্যন্ত একাদশী করতে হয়। হ্যাঁ, একাদশী দিন অন্নতে সমস্ত প্রকার পাপ নিবাস করে। কেউ কেউ আবার আটা দশী করে, লুচি দশী করে না, আটা লুচি খেতে নেই, ওইটাও অন্নের মধ্যে ওইটাই পড়ে যায়, বুঝতে পারছেন তো? এই জন্য একাদশীর অনেক মহিমা শাস্ত্রে আছে, অনেক মহিমা। এক সমাজ এই জন্য দেখবে, দেখুন এক সময় রাজা রানী ছিল, আগের জন্মে ওরা এমনি ছিল, সাধারণ লোক ছিল, কিন্তু কি হয়েছে ওদের সঙ্গে সকালে সকালে ঝগড়া হয়ে গেছে, পত্নী পত্নী সঙ্গে ঝগড়া হয়ে গেছে, ওরা জানে না আজকে একাদশী ব্রত, বুঝতে পারছেন তো? দেখবেন বাড়িতে যদি পত্নী পত্নী ঝগড়া হয় না, দু তিন দিন পর্যন্ত নির্জলা একাদশী থাকে। হ্যাঁ, তখন প্রতিদিনই একাদশী থেকে যায়। এখন সকালে সকালে হয়ে গেছে লড়াই ঝগড়া, তার পত্নী বলছে আমি রান্না করবোই না, বলে তুই রান্না কি করবো, আমি খাবোই না, রান্না কি করবি আমি খাবোই না, তাহলে আমি রান্না করবো না, বাস ঝগড়া লেগে দিয়ে এখন হয়ে গেছে একাদশী। ওরা জানতো না একাদশী। উদাহরণ দিচ্ছে, যেরকম আগুন, বাচ্চা ছেলেরা জানে না আগুনতে হাত দিলে হাত জ্বলে যায়, তুই যদি হাত দিয়ে জ্বলবে কি জ্বলবে না, পুড়ে যাবে না, ও জানে না এটা আগুন। আপনি জানে না এটা হলো বিষ, জানে না, কিন্তু না জেনে শুনে বিষ খেয়ে নিয়েছেন, মরে যাবে কি মরবে না, মরে যাবে। এই সময় আমাদের গ্রামে কি হয়েছে, ওই মুড়িতে সরিষ তেল দিয়ে খায় না, এখন ও জানতো না এটা হলো বিষ, ওই মুড়ির মধ্যে কি করছে সকালে মনে করে সরিষা তেল হবে, ওইটা ঢেলেছে খেয়েছে, বা বল হরি হরি বল। এই জেনে না জেনে শুনে, এরা না জেনে শুনে একটি একাদশী ব্রত করেছে। জানেন আগের বর্ষ কি হয়েছে, রুক্মাঙ্গদ মহারাজ হয়ে তিনি জন্ম নিয়েছেন, রুক্মাঙ্গদ মহারাজ হয়ে তিনি জন্ম নিয়েছেন, তার ওই যে স্ত্রী ছিল ওইটা আগের জন্ম ওর রানী হয়ে জন্ম নিয়েছে, একটি একাদশী শুদ্ধ ভাবে করা ধরুন, নির্জলা ভাবে করা ধরুন। এই জন্য একাদশী অনেক মহত্ব আছে, অনেক মহত্ব আছে। আপনারা চেষ্টা করবেন আগের বার থেকে, যারা রাখেননি আগের বার থেকে রাখবেন, ঠিক আছে? খাবার যেন অনেক আছে, আলু দম করে ভালো করে খাও না, আলু আলু মধ্যে পেঁপে দিলেন, কাঁচকলা দিলেন, কুমড়া দিলেন, হ্যাঁ ভালো করে ঘেন্ট বানাও, আর ওর মধ্যে একটু বাদাম তেল দিলে, তাতে একটু ঘি দিয়ে, আন্ডা সরিষ তেল চলে না, আর সূর্যমুখী তেলে চলে, হ্যাঁ বাদাম ভেজে খাবে, কত প্রকার ফল আছে, কত প্রকার বেল ফল, কত প্রকার আছে খাবার, খাওয়ার কোনো অভাব নেই, যত প্রকার দুধ দই আছে খেতে পারবে। হ্যাঁ, এই জন্য শুদ্ধ ভাবে, এই জন্য খাওয়ার দিনে কোনো অসুবিধা নেই, পনেরো দিনে একবার কেবল একাদশী ব্রত আসবে। এই জন্য আগের বার থেকে মায়েরা বাবারা সবাই চেষ্টা করবে আগের বার থেকে একাদশী ব্রত রাখার জন্য, ঠিক আছে? বলে শ্রী একাদশী ব্রত কি, জোর করে যায় যাও, বলে একাদশী ব্রত কি। দেখুন আমি আপনাদের একটা ছোট একটা গল্প শুনিয়ে কথাটাকে বিশ্রাম দেব, মন দিয়ে শুনবা, এই কথা শোনার পর যদি আমাকে কেউ বলে দিয়ে না, তাকে আমি পুরস্কার দেবো, আর যদি কেউ না বলতে পারে মাঝখানে ডাল করে দেবো। মন দিয়ে শোনো, ভালো করে মন দিয়ে শোনো, কি খাচ্ছ তোমরা? দেখো ছোট গল্প শোনো, এক সময় একটা রাজা ছিল, ওই রাজার চারটি রানী ছিল, কয়টি রানী ছিল, চারটে রানী ছিল। এখন যে সব থেকে বড় রানী ছিল না, রাজা ওকে সব থেকে বেশি ভালোবাসত, ও যখন যেটা চাইতো বলে এইরকম শাড়ি পড়তে চাই, বলে চলো দোকানের মধ্যে তোমার যেটা পছন্দ সেটা কিনে দেবো, বলতে এইরকম আমার এই ক্রিমটা চাই, বলে চলো দোকান নিয়ে যাও, বলে আমি ফুচকা খেতে চাই, বলে ফুচকা খাওয়াবো। এখানে ও যেটা চাইতো না, ও রাজা ওকে প্রসন্ন করার জন্য ওই জিনিসটা ওকে এনে দিত, রানীকে খুশি রাখত। রাজার যে দ্বিতীয় রানী ছিল, ও দেখতে শুনতে ভালো ছিল, সবাই চাই যাতে আমার স্ত্রীটা একটু ভালো হয়, সুন্দরী হয়, এই জন্য ও দ্বিতীয় রানীটা দেখতে খুব ভালো ছিল। এই জন্য রাজা যখন রাজ্যে ঘুরতে যেত, ওই রানী থেকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে ওই নিজের বাম পাশে রেখে সবাইকে দেখাতো, দেখো আমার রানী দেখতে কত ভালো। এখানে রাজার যে তৃতীয় রানীটা ছিল, ও খুব ভালো ভালো কথা বলতো, খুব মিষ্টি মিষ্টি কথা বানিয়ে বানিয়ে বলতো। হ্যাঁ, এই জন্য রাজা যখন বাড়িতে আসতো রাজমহলেতে, কি করতো ওই রানীর কাছে বসতো, বসে ও যে খুব ভালো ভালো কথা বানিয়ে বানিয়ে বলতো, ওটা শুনে খুব খুশি হতো, আর মনের কথা আর রাজা তাকে বলতো না,
এই তৃতীয় রায়নটাকে নিজের মনের কথা বলতো। এখন যে চতুর্থ রায়নটি ছিল ওইটা দেখতে শুনতে ভালোই ছিল, কিন্তু যাবে থেকে রাজা ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে যাবে থেকে তবে থেকে এর সঙ্গে কোন তার সঙ্গে কোন সম্বন্ধ রাখেনি। কখনো জিজ্ঞাসা করতো না তোমার কাছে শাড়ি সাবুন তেল আছে কিনা, ওকে কখনো জিজ্ঞাসা করতো না। ও খুব দুঃখী হয়ে থাকতো, রাজা বিয়ে করে নিয়ে এসছে একবার আমার কিছুই জিজ্ঞাসা করে না। এখানে রাজার মৃত্যু সময় এসছে, মরার সময় এসছে, রাজা দেখলো আমার চারটা চারটা রানী এদেরকে আমি জিজ্ঞাসা করি কে কতদূর আমার সঙ্গে যাবে। এখানে সর্বপ্রথম যে বড় রানীটা ছিল ওকে জিজ্ঞাসা করেছে, তোমরা বললো দেখি বড় রানীটা কে ছিল, বলো কে কে বলতে পারবে সব থেকে বড় রানীটা কে ছিল, মায়েরা বলো কেউ কিছু বলছে না কি ব্যাপার কি, তোমরা কেউ একজনও বলতে পারবে, একটা বাবা মাত্র বললো। যেটা বলতো ওকে ওইটাই এনে দিত, মন দিয়ে শুনো এখনই ভুলে যাচ্ছ পরে কি মনে রাখবে। এই জন্য রাজা যাকে সব থেকে বেশি ভালোবাসতো ও যেটা চাইতো ওকে এনে ওইটা দিয়ে খুব প্রসন্ন রাখতো, ওইটা হলো সব থেকে বড় রানী। এখানে বড় রানীকে জিজ্ঞাসা করছি বলে তুমি আমার সঙ্গে যাবা, আমার তো মরার সময় এসে গেছে, তুমি আমার সঙ্গে জিবে যাবে তুমি, বলছে এই পাও তোমার সঙ্গে বাড়ব না। বলে কেন তোমাকে যে আমি এত ভালোবাসতাম যেটা চাইতে ওইটা এনে দিতাম, বলে তোর এটা কর্তব্য ছিল, বলে তোমার বলে আমার তোমার প্রতি কোন কর্তব্য দিত। রাজা দুঃখী হয়ে গেল, যাকে সব থেকে বেশি ভালোবাসতাম ওই সর্বপ্রথম আমাকে ধোকা দিল। এখন দ্বিতীয় রানীকে জিজ্ঞাসা করছে বলো দেখি দ্বিতীয় রানীটা কে ছিল, বলো কেউ মায়েরা কেউ শুনে না শুধু বাবা ঠিক করে শুনেছে বাবা, হ্যাঁ তোমরা কেউ কিছু বলো না চুপ করে বসে আছো, আর দেখতে ভালো জোর করে তো বলবা তবে তো দেখতে সব থেকে ভালো। হ্যাঁ রাজা তাকে সবাই দুনিয়াকে দেখা তো দেখো এই রানীটি আমার দেখতে কত সুন্দর ভালো, বললো ওকে একটু জিজ্ঞাসা করি তুমি কতদূর যাবে, বলে তুমি সঙ্গে যাবে, বলে যাবো আমি দেখছি তুমি কখনো মরবে আমি অন্য সঙ্গে বিয়ে করবো, বলে অন্য সঙ্গে বিয়ে করবে। রাজা শুনে তো ওর পাহাড় থেকে জমিটা সরিয়ে গেছে, বলে কি বলছি আমি তখন মরবো অন্য সঙ্গে বিয়ে করবে, বলে তুমি বিয়ে করবে কেন, বলে দেখো তুমি আগে সবাইকে দুনিয়াকে দেখিয়ে তুমি রেখেছো আমাকে রানীটা কত সুন্দরী, যার কাছে যাবো ওই আমাকে পছন্দ করলে আমি অন্য সঙ্গে বিয়ে করবো। রাজা তো খুব দুঃখী হয়ে গেছে। এখানে তৃতীয় নম্বর রানী এসছে, বলে দেখি তৃতীয় নম্বর রানী কে ছিল, এইবার মায়েরা ধ্যান দিয়ে যে ভালো ভালো কথা বলতো, হ্যাঁ যার কাছে বসে নিজের মনের কথা বলতো ওই যে ভালো ভালো কথা বানিয়ে বানিয়ে বলতো শুনে শুনে খুব খুশি হতো। বলে একে জিজ্ঞাসা করি কি কদ্দূর যাবে, বলে তুমি যাবে সঙ্গে, বলে যাব কিন্তু দরজা পর্যন্ত যাব, বলে দরজা পর্যন্ত যাওয়া কি যাওয়া, বলে যদি তুমি বেশি বলো না তিন চারি পা আগে নড়বো কিন্তু সঙ্গে তোমার যাব না। রাজা বললো তুমিও কোনো কাজের নেই বেকার, দরজা পর্যন্ত যাওয়া কি যাওয়া, বলে বলছে আমার চতুর্থ নম্বর রানী নম্বরে এসছে। রাজা চিন্তা করছে একে জিজ্ঞাসা করি কি করি না, কেন যার জেনে তুমি করবে তাকে জিজ্ঞাসা করবে, যার জেনে কিছু করবে না ওকে কি জিজ্ঞাসা করবে, ও তো কিছু করেনি ওকে তো কিছু জিজ্ঞাসা করেনি, তোমার কাছে সাবুন তেল শাড়ি আছে কিনা, তবুও চিন্তা করলো যে কোনো পত্নী একবার জিজ্ঞাসা করে দেখি কি করে। এখন ওকে বলছে বলে তুমি সঙ্গে যাবি, তখন রানী রেগে গেছে বলে তোমার, হ্যাঁ বলে তোমার একটু লজ্জা লাগে না, লজ্জা করে না, তুমি যবে থেকে আমাকে নিয়ে এসছো তবে থেকে জিজ্ঞাসা করো তোমার কাছে কিছু কিছু সাবুন তেল আছে কি না, সারা জীবন তো জিজ্ঞাসা করলে না, আর মরার সময় দাঁত বের করে বলছো সঙ্গে যাবি, লজ্জা করে না তোমার। তখন বলছে রানী আমি তো প্রথমেই চিন্তা করেছিলাম তোমাকে জিজ্ঞাসা করবো না, কিন্তু দেখলাম যখন রানী একবার জিজ্ঞাসা করেই দেখি, তখন ও বলছে দেখ রাজা আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি, তুমি দেখে নিলে যাকে তাদের ভালোবাসতে তারা কদ্দূর গুলো দেখলে কেউ সঙ্গে গেল তোমার, বলে কেউ গেল না, বলে তুমি আমাকে ভালোবাসা নাই কিন্তু আমি তোমার সঙ্গে যাব, সুখে সুখী থাকবো দুঃখে দুঃখী থাকবো, খেটে তোমাকে খাওয়াবো নিজে খিদা থাকি কিন্তু তোমাকে খিদায় রাখবো না তোমাকে খাওয়াবো,
শুনে রাজা তো আশ্চর্য পড়ে গেছে, বলে যাদের জন্য সারা জীবন করলাম তারা কেউ যাওয়ার রাজি নেই, যার জন্য কিছু করলাম না ওই যাতে রাজি। দেখেন এই যে কথাটি হলো আমাদের জীবনের প্রকৃত কথা। ও রাজা অন্য কেউ নেই, আমরা ওই রাজা, আমাদের ও সেই চারটি রাণী আছে। কিন্তু মন দিয়ে শুনে, এবার ধ্যান করে শুনো, কথা বলবে না, কথা বলবে না, মা চুপ করে বসে থাকো। এই জন্য দেখো মন দিয়ে বুঝো, যদি এই কথার রহস্যটি বুঝতে পারে না, আজ থেকে তোমাদের জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। মন দিয়ে শুনো, সব থেকে বড় রাণী অর্থ হলো আমরা যাকে জীবনে সব থেকে বেশি কম ভালোবাসি, ও যেটা চাইছে না, যা কিছু করতে হয় না কেন আমরা তার ইচ্ছাকে পূর্ণ করছি। কিন্তু যখন শেষ সময় আসবে ও আমাদের সঙ্গে এক পাও নড়বে না। বলে কে, কাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসি? ওইটা ওইটা কে? তোরা তো ঠিক বলছো, কিন্তু ওইটা কে এখন যাকে এখন বেশি ভালোবাসি, কিন্তু অন্তিম সময় তোমার সঙ্গে যাবে না। এই জন্য বাবারা বলো কাকে বেশি ভালোবাসো? বউকে। কে বলছে বউকে? দাদা বলছে। আর তোমরা কাকে ভালোবাসো বলো? কাকে? স্বামীকে। স্বামীকে। আর আর কে কাকে ভালোবাসে ঠিক করে বলো? দেখুন এই যে প্রশ্নটি হলো আধ্যাত্মিক প্রশ্ন, এটা কোনো ঘর বাড়ির প্রশ্ন নেই, এটা কোনো তোমাদের ঘর সংসারের কথা নয়, এটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। মানে শুনো, এবার মন দিয়ে শুনো, তাকে ভালোবাসলে তো হয়ে গেল, তাকে ভালোবাসে না যত সমস্যা। আর দেখো মন দিয়ে বুঝো, এই জগতে ভালোবাসা নামে কোন জিনিস নেই, জগতে কেবল স্বার্থ আছে। ওই যে ভালোবাসাটুকু দেখা যাচ্ছে না, তোমার থেকে কিছু এখনো পাচ্ছি, এই জন্য এই ভালোবাসা দেখা যাচ্ছে। আর পাওয়াটা বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে সম্বন্ধ কেটে যাবে। হ্যাঁ, পান থেকে চুন একটু খসে গেলে সব হয়ে যাবে, বুঝতে পারছি? ভালোবাসা জগতে নেই, কেউ ফ্রেন্ড নেই, সবাই ফ্রড, সবাই কেউ জগতে ফ্রেন্ড নেই, সব ফ্রড, বুঝতে পারছেন তো? জগতে কেউ ফ্রেন্ড নাই, জগতে সব স্বার্থ। যেরকম দেখবেন ওই আটটা ওই মেশিনে মধ্যে যদি রস বের করে না, দেখেছ ওই আটটা? একবার রসটা বেরিয়ে গেছে, দেখছি আটটা রস আছে, একটু ডবল দিয়ে আবার দিন, বলে আর একটু রস আছে, আবার চার ডবল করে আবার দিন, বলে আর একটু রস আছে, এ আট ডবল করে আবার তার মধ্যে মেশিনের মধ্যে দিলে, আর যেখানে সব রস খতম হচ্ছে শেষ হয়ে যাবে না? হলে এই সংসারটা ঠিক এইরকম, কেবল স্বার্থের জন্য সংসারটা জগতে, কেবল স্বার্থের জন্য সংসারটা আছে। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে তবে আমরা কাকে বেশি ভালোবাসি? বলে আমরা নিজেকে, নিজেকে বেশি ভালোবাসি, নিজের শরীরকে বেশি ভালোবাসি, নিজেকে বেশি ভালোবাসি। যখন এই শরীরটা চায় এরকম কাপড় পড়বে, বলে চলো তোমাকে ওই কাপড় পড়াবো, বলে ফুচকা ফুচকা খাবে, বলে খাওয়াবো। এই জন্য এই শরীরটা যখন যাইটা চায় আমরা এনে তাকে ওই জিনিসটা দেই, কিন্তু যখন এই শরীরটা চলে, যখন চলে যায় শরীরটা, হ্যাঁ যখন শরীরটা আমাদের ছেড়ে যাবে, বলুন আমাদের সঙ্গে কি যাবে? যখন আমরা মারা যাবো শরীরটা কি আমাদের সঙ্গে যাবে? যাবে না। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর ভজন গাইছে, বলছেন কি বলছেন তিনি? শশানে শরীর মম পড়িয়া রহিবে, প্রিয়া পছন্দ চাই বিহার করিবে, শশানে শরীর পড়িয়া রহিবে, প্রিয়া পছন্দ চাই বিহার করিবে, কুকুর সব করিবে আমারে স্বাদের হলাই
বুঝতে পারছেন তো? যখন এই শরীরটা ছেড়ে যাবে, যদি পুড়িয়ে দেওয়া হয় কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। আর যদি কেউ কিছু করে না তার মধ্যে পোকা পড়ে যাবে। আর যদি কোনো পশু পাখি খেয়ে না সেটা বিষটা হয়ে যাবে। শরীর এইটাই হলো শরীরের পরিণাম, যেন শরীর আমাদের সঙ্গে যাবে না। এখন তৃতীয় স্ত্রী দেখছে যে ভালো সুন্দর, যাকে দুনিয়াকে দেখাতো, হ্যাঁ দুনিয়াকে দেখাতো, ওইটা কে সব থেকে সুন্দরী? হিন্দিতে একটা কথা বলা হয়, বলে বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রূপয়া, মানে বাপ বড় নাই ভাই বড় নাই, সব থেকে বড় কে? টাকা পয়সা, টাকা পয়সা সব থেকে বড়। হ্যাঁ, এই জন্য ও কি বললো, বলে আমি দেখছি তুমি কখন, তুমি মরলে অন্যের সঙ্গে বিয়ে করো, মানে কি টাকা আজকে আমাদের সঙ্গে আছে, শরীরটা ছাড়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের নজর কোথায় আছে? বাবার কত প্রপার্টি, কত জমিদারি, কোথায় এটিএম এ কার কত টাকা পয়সা আছে, ছেলেদের নজর ওইখানে আছে। বুঝতে পারছেন তো? শরীর ছাড়লে সঙ্গে সঙ্গে শরীর ওই পয়সাটা অন্যের সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে, মানে বলছে অন্যের সঙ্গে আমি বিয়ে করে নেবো, মানে কি যার কাছে যাবে ওই ভোগ করবে। এই জন্য আমাদের গ্রামে না, যখন সব থেকে আমি নিজে দেখেছি আমাদের গ্রামে সব থেকে যে বড় পয়সাওয়ালা ছিল, এখন জীবিত থাকতে ছেলেদের পেটে দিয়েছিল, কিন্তু কোন ছেলের ভাগ্যে একটু কম করেছিল তার ভাগ্যে একটু বেশি পড়েছে। যার ভাগ্যে কম করেছে না, যেমন বাবা মরিয়ে গেছে বলে লাঠি নিয়ে এসে বলছে বাবার গায়ে যদি হাত দাও না মাথা ফাটিয়ে দেবো, প্রথমে বাবার খাতা গুলো নিয়ে আসো, কার কোথায় কত টাকা আছে কত জমি আছে প্রথমে ভাগ বাটা হলো, তারপরে বাবার গায়ে হাত দিয়ে মাথা ফাটিয়ে দেবো। ও কাকে হাত দিতে দেয়নি, যখন ওই সম্পত্তি গুলো ভাগ হয়ে গেছে তখন কি করেছে? এই কি করছো? এক হোতা বুঝতে পারছেন তো? ওইটা কি গেল অন্যের সঙ্গে বিয়ে হয়ে গেল, গেল। এখন তৃতীয় রানী কে ছিল? যার ভালো ভালো কথা শুনত, যার ভালো ভালো কথা শুনতো, নিজের মনের কথা যাকে বলতো, বলে সেটা কে? প্রথম নম্বরে সে স্ত্রী, স্ত্রী সঙ্গে বসে ভালো মন্দ কথা বলি, পত্নীকে জিজ্ঞাসা করছে বলে তুমি সঙ্গে যাবা, সঙ্গে যাবি তুমি? পত্নী বলছে যাব কিন্তু দরজা পর্যন্ত যাব। আমাদের হিন্দু সংস্কৃতিতে যখন পত্নীর শরীর ছেড়ে যায়, পত্নী কত দূর যায় বলো? কত দূর যায়? দরজা পর্যন্ত যাবে, তার আগে পত্নী যাবে না। পরিবারদের জিজ্ঞাসা করছে বলে তোমরা কত দূর যাবে? বলছে যাব শ্মশান পর্যন্ত যাব, ওইখানে পুড়িয়ে দিয়ে তা টা করতে করতে ফিরে আসবো। বলে ওর আগে, বলে ওর আগে আমি আর যেতে পারব না। বুঝতে পারছেন তো? তৃতীয় পত্নীও গেল, এখানে চতুর্থ পত্নী, এটা মন দিয়ে শুনো, ধ্যান দিই, যেটা আমাদের কাজে লাগে। যে পত্নীকে জীবনে সব থেকে নেগলেক্ট করে রেখেছিল, বেকার কোন কাজের নয়, কিন্তু ওকে যখন জিজ্ঞাসা করেছে ওই কেবল বলছে সঙ্গে সঙ্গে যাও, সুখে সুখী থাকবে দুঃখে দুঃখী থাকবে। বলে দেখি জীবনে কাকে সব থেকে বেশি নেগলেক্ট করে রেখেছে? ভগবানের ভজনকে, ভগবানের নাম। যদি কাকে বলা হয় একটু গোবিন্দের নাম কর, বলে এইসব বেকার কাজ, যাদের কোন কাজ কম নেই না, ওরা এইসব এই মালা নিয়ে এই যে হরে কৃষ্ণ করতে থাকে। আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ, তাস খেলবো, আড্ডা মারবো, হ্যাঁ স্মার্টফোন দেখবো, টিভি দেখবো, এইসব হরিনাম করতে কোথায় সব? যাদের বেকার লোক না, যাদের কাছে কোন কাম ধন্দা নেই, ওরা সব বসেই হরে কৃষ্ণ করতে থাকে। আমাদের অনেক কাজ আছে, কিন্তু অন্তিম সময় যখন আসবে, যখন ওকে নিয়ে যাবে বুড়াতে চারজন কাঁধে ধরে, কি বলতে বলতে নিয়ে যায়? বল হরি হরি বল, বল হরি হরি বল। আর আমরা তাকে বৃন্দাবনে ওইদিকে কি বলে জানেন তো? ওইদিকে বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কইবা ঝুঠা হে। এটা ওইদিকে বলে, কাকে বলছে? উপর যে শুয়ে আছে, কি বলছে? বলে জীবনে যতটুকু তুমি গোবিন্দের নাম নিয়েছ, জীবনে যতটুকু তুমি সেই রামের নাম নিয়েছ, এখানে তোমার সঙ্গে ওইটুকু যাচ্ছে, এর ছাড়া এখান থেকে না ছোঁচু সুতো তোমার সঙ্গে যাচ্ছে না। যে পত্নীকে হ্যাঁ অগ্নি সাক্ষী করে বিয়ে করছিল, দরজা পর্যন্ত যাচ্ছে,
যাকে পরিবার মনে করছিল শ্মশান পর্যন্ত যাচ্ছে, যে পয়সাকে তো নিজের বলে মনে করছিল অন্য সঙ্গে ট্রান্সফার হয়ে যাচ্ছে, যে শরীরকে তো ভালোবেসে ওইখানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তোমার সঙ্গে কি যাচ্ছে বলে যতটুকু কেবল গোবিন্দের ভজন করছ ওইটুকু যাচ্ছে, এ ছাড়া তুমি জীবনে যা কিছু করেছ বলে সব কই বাত ঝুঠা হে, সব কিছু তুমি মিথ্যাতে কাটিয়েছ, এখান থেকে সঙ্গে তুমি কিছুই নিয়ে যাচ্ছে। এই জন্য মীরাবাইয়ের একটা ভজন আছে, মীরাবাই নাম শুনে থাকবে, ওই ভজনের মধ্যে মীরাবাই কি বলছে শুনুন, খুব ভালো কথা বলছে, বলে পায়ো যে নেই নেই রাম রতন ভাল পায়ো, পায়ো যে নেই নেই রাম রতন ভাল পায়ো, আবস্তো অমল কর দীন রে সাদ গুরু, বস্তো জীবনে যতটুকু আমি গোবিন্দের নাম নিয়েছি ওইটুকু জীবনে আমি পেলাম, ইয়ে ছাড়া জীবনে যা কিছু করেছি জগ মে সবহি খোবায়ো, ইয়ে ছাড়া জীবনে আমি যা কিছু করছি সঙ্গে এখান থেকে কিছু সুতো সঙ্গে যাচ্ছে না। তখন দ্বিতীয় লাইনে তিনি বলছেন বলে ধনটা কোথা থেকে পেলে, বলে দিন মোরে সদগুরু, আমাকে সদগুরু আমাকে এই ধনটা দিয়েছে, বলে এই ধনটা কিরকম, বলে চোর নেই লেবে লুটে নেই যাবে, এই যে ধনটি না চোর চুরি করতে পারবে না, এই ধনটি তোমার নষ্ট হবে না, আর এই ধনটি কেবল বাড়তে থাকবে, এই ধনটি তোমার বাড়তে থাকবে। আপনারা চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন, শুনেছেন না, একদিন চৈতন্য মহাপ্রভুকে ভক্তরা নিমন্ত্রণ দিয়ে বলে প্রভু বাড়িতে আমার ভোজন তোমার ভোজন, মহাপ্রভু একটি শিক্ষা দেওয়ার জন্য বললেন দেখো আমি সব বাড়িতে ভোজন করি না, বলে কাদের বাড়িতে ভোজন করেন, আজ থেকে 550 বছর আগে, বলে যদি কেউ লক্ষ্যপতি হয় তার বাড়িতে ভোজন করবো, আর তখনকার লক্ষ্যপতি অর্থ হল যার বাড়িতে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, যার বাড়িতে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তার বাড়িতে ভোজন করবো। ভক্তরা তো সাধারণ ছিল বলে প্রভু আমাদের বাড়িতে 100 পর্যন্ত টাকা নেই, 100 টাকা মানে কি 100 স্বর্ণ মুদ্রা, কি আমাদের বাড়িতে আপনি ভোজন করবে না। তখন মহাপ্রভু সবাইকে বসিয়ে বুঝায় বলে জানো প্রকৃত লক্ষ্যপতি কেবল কে, যিনি প্রত্যেক দিন গোবিন্দের 1 লাখ দিন নাম জপ করেন তিনি হলেন প্রকৃত লক্ষ্যপতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভু বললেন প্রকৃত যে লক্ষ্যপতি হলে যারা ভগবানের নাম জপ করেন, হ্যাঁ অমিতাভ বচ্চনের নাম শুনেছ, অমিতাভ বচ্চনের সবাই নাম শুনেছ, হ্যাঁ ও কিছুদিন আগে টিভিতে আসতো না কোন বনেগা করোড়পতি, দেখেছ কিনা কোন বনেগা করোড়পতি, কে করোড়পতি হবে, এখানে চৈতন্য মহাপ্রভু বলছেন কে লক্ষ্যপতি হবে, দেখো আমার দিকে তাকাও, তোমাদের না একটা মালা দিয়ে যাব, তোমাদেরকে মালা জপ করার জন্য একটা মালা তোমাদের দিয়ে যাব, ভালো করে বুঝো তোমার লক্ষ্যপতি কি করি হবে, ভগবান নিজে বলছেন দেখুন এই যে মালা আছে না, এই মালাটি এটা হলো সুমেরু রাধা কৃষ্ণের স্বরূপ, এই যে একটা গুটি আছে একটা গুটি নয়, এটা হলো এক গোপী,
মাঝখানে রাধা কৃষ্ণ রেখে রাস লীলা করছে, বুঝতে পারছেন তো? ওইটা হলো মালা নাই, মালা রূপে রাধা গোবিন্দ তিনি। হ্যাঁ, লক্ষ্যপতি কি করি হবে ভালো করে দেখে নাও। যখন এই নামটা আমরা জপ করি, প্রথমে একবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি শ্রী গৌর ভক্ত বৃন্দ, প্রথমে একবার এটা বলি, বলে তারপরে এই হরে কৃষ্ণ, সবাই আমার সঙ্গে বলো, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জোর করে বলো, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। বলে না একটা গুটি সারাই, দুবার বলে দুটো গুটি সারাই, করতে করতে যখন এখানে শেষ হয়ে যায়, মন দিয়ে বুঝো, যখন এটা শেষ হয়ে যাবে এই আঙুলটাকে টপকাতে নি, এটা পার করতে নি, কেন? এটা হলো রাধা কৃষ্ণের স্বরূপ। তখন মালাটাকে আমরা এরকম ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিয়ে অন্য দিকে থেকে তখন মালা করি, বুঝতে পারছেন তো? এক লক্ষ্য কি করে হচ্ছে দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতবার বলো? ষোলবার। বত্রিশ নাম, ষোলো অক্ষর, বত্রিশ নাম, বত্রিশ বত্রিশ অক্ষর, ষোলো নাম। হ্যাঁ, একটা কোনো গুটি চালাতে, এর মধ্যে 108টা গুটি আছে, যদি এই মালাটাকে ষোলো রাউন্ড মালা করে পুরা, তখন হিসাব তো হয়ে যাবে 25,000। আর যদি আমার 64 রাউন্ড মালা করি না, 64 রাউন্ড মানে 4×16 তখন হয়ে যাবে 1,00,000। মহাপ্রভু বলছেন তুমি 1,00,000 মালা জপ করে নাই, আজকে তোমার নামে ব্যাংকতে 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেল। ভগবান নিজে বলে, মহাপ্রভু বলছে 1,00,000 টাকা তোমার ফিক্সড ডিপোজিট হলো। বলে ওর সুদ কত পাবো? মীরা তখন বলছে দিন দিন বড়ত সবাই, মানে আজকে যদি 1,00,000 মালা করছো, কালকে 1,25,000 টাকা পাবে, আর 4 দিনতে 2,00,000। এ ধনটা এত তাড়াতাড়ি বাড়ে, বুঝতে পারছেন তো? আর এই ধনটা কি হচ্ছে, তোমার নামের উপর ডিপোজিট হচ্ছে, আর যখন শরীর ছেড়ে যাবে না, এ মালাই মাল, টাকাই টাকা তোমার, তোমার জন্য ঠাকুর গোবিন্দ বৃন্দাবন থেকে বলক বৃন্দাবন থেকে তোমাদের জন্য রথ পাঠাবে, তোমাদের নিয়ে যাওয়ার জন্য যারা ভগবানের নাম জপ করছে। এই জন্য আমাদের শেষে বলে বল হরি, হরি বল মানে কি, হরি বললেই জীবনের একমাত্র কল্যাণ, তোমার কল্যাণ নেই, বুঝতে পারছ? এই জন্য তোমাদেরকে এক একটা মালা দিয়ে যাবো। দেখুন আমরা দুই ভাবে মালা দিই, যদি কেউ পুরা নিরামিষ ভোজী হয়ে যায়, মাছ টাছ কিছু খায় না, তখন তাদেরকে আমরা তুলসী মালা দিই, গলাতে তুলসী কাঠি।